বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 365 রানে অল আউট হয়ে গিয়েছে বাংলাদেশ। আগের দিনের 224 রানের অপরাজিত পার্টনারশিপ নিয়ে আজ ব্যাটিং করতে নামেন মুশফিকুর রহিম এবং লিটন দাস। কিন্তু আজ তেমন একটা রান করতে পারেননি তিনি। কাসুন রাজিতার বলে কুশাল ম্যান্ডিসের হাতে ক্যাচ দিয়ে 141 রান করে আউট হয়ে যান লিটন দাস। এর পরপরই 3.5 বছর পর টেস্ট খেলতে নামা মোসাদ্দেক হোসেন সৈকত কোনো রান না করে আউট হয়ে যান। এরপর অবশ্য তাইজুল ইসলাম মুশফিকুর রহিমকে অনেকক্ষণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছেন, তবে তাইজুল ইসলাম ও আসিতা ফার্নান্ডোর এক বাউন্সারে আউট হয়ে যান। একই ধরনের এর পরপরই আউট হন খালেদ আহমেদ। এরপর মুশফিকুর রহিম এবাদত হোসেনকে নিয়ে লাঞ্চ পর্যন্ত ব্যাটিং করেন। লাঞ্চের পর ব্যাটিং এ এসে মুশফিকুর রহিম কাসুন রাজিথার ওভারে 2 রান নিতে গিয়ে রান আউট করে দেন এবাদত হোসেনকে। তবে এরই ফাঁকে মুশফিকুর রহিম তার কেরিয়ারের আরও একটি 150 রানের মাইলফলক স্পর্শ করেন। শেষ পর্যন্ত তিনি 175 রানে অপরাজিত থেকেছেন, যেখানে 21টি 4-এর মার ছিল। এই ইনিংসে মুশফিকুর রহিম এবং লিটন দাস যথেষ্ট দৃঢ়তা দেখিয়েছেন। দর্শক কি মনে হয়, শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে কত রান করতে পারবে কমেন্টে জানাবেন। আর এ ধরনের খবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।